গ্যান্ডারিয়ার ব্যবসায়ী আব্দুল মতিনের পরিবার হলো একান্নবর্তী পরিবারের আদর্শ উদাহরণ। নিজের রক্ত পানি করা টাকা দিয়ে তিনি এলাকার সবচেয়ে আলিশান দোতলা বাড়িটি নির্মাণ করেছিলেন। স্ত্রী এবং তিন ছেলে বউ নিয়ে সুখের সংসার তার। ছেলেরাও নিজ নিজ ব্যবসায় এস্টাবলিশড। এই সুখী পরিবারের সুখ বিলীন হয়ে যায় তখন যখন গত 30শে জানুয়ারি বড় ছেলের 5 বছরের বাচ্চা ইশরাক মতিন বাড়ি থেকে গায়েব হয়ে যায়। ব্যাপারটা একদম ভোজবাজির মতো ঘটে। বাড়ির তন্ন তন্ন করে খুঁজেও কোথাও তাকে পাওয়া যায়নি। পরদিন আব্দুল মতিনের সদর দরজার নিচ দিয়ে একটা চিঠি দেয়া হয়। হাতে লেখা চিঠিতে 5 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। নাতির নিরাপত্তার কথা ভেবে মতিন সাহেব পুলিশে খবর দেওয়া থেকে বিরত থাকেন। তিনি টাকা জোগাড় করা শুরু করেন। পরিবারের সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করতে থাকে। কিন্তু যেদিন অপহরণকারীদের টাকা দেওয়ার কথা তার আগের দিন ইশরাকের মৃতদেহ উদ্ধার করা হয় বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ অংশে। সন্ধের তীর প্রথমেই বাড়ির কাজের লোক সালেহা ও দারোয়ান মিলনের উপর পড়ে। কিন্তু মতিন পরিবার ভালোভাবে কিছু বুঝে ওঠার আগেই সালেহা বাড়ি থেকে পালায়। এবং এই মুহূর্তে আমাদের প্রাইম দুজন সাসপেক্ট হচ্ছে দারোয়ান মিলন আর কাজের বুয়া সালেহা। রুমি, তোমার কি মত? আমি পাগলামো নামের একটি পাহাড়ের চূড়ায় বাস করি। আমি সকল কারণের কারণ জানতে চাই। আমি ক্রমাগত দরজায় কড়া নাড়ি, কিন্তু যখন দরজা খুলে তখন বুঝতে পারি বাইরে থেকে নয়, আমি দরজার ভেতর থেকেই কড়া নাড়ছিলাম। রুমি, প্লিজ সরল বাংলায় বলো। সরি স্যার, রুমি মানে আমি না, মাওলানা জালাল উদ্দিন রুমি। আমার ওনার কবিতা পড়ার পর একটা জিনিস মনে হয়, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ওনার কবিতার মধ্যে রয়েছে। এই যেমন আরিয়ান যখন কেসটা ব্রিফ করছিল তখন আমার মনে হচ্ছিল আমাদের যে সাসপেক্ট সে মতিন সাহেবের দরজার বাইরে নয়, ভেতরেই আছে। পরিবারের ভেতরকার মানুষদেরকে সাসপেক্ট ভাববার কোনো কারণই নেই। রুমি হয়তো এটা জানেই না যে এই পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের বন্ডিং অনেক বেশি স্ট্রং। সে হয়তো এটাও জানে না যে এই পরিবারের ইন্ডিভিজুয়াল প্রত্যেকে ফিনান্সিয়ালি স্ট্রং। তারপরে এই ধরনের প্রশ্ন আসতে পারে বলেই আমি পরিবারের সকলের হ্যান্ডরাইটিংয়ের স্যাম্পল নিয়ে এসেছি। অ্যান্ড আই এম সরি, কারো স্যাম্পল ম্যাচ করেনি। আচ্ছা, হ্যান্ডরাইটিং তো মিলনের সঙ্গেও ম্যাচ করেনি, তাহলে কেন তুমি তাকে অ্যারেস্ট করেছো? ক্রিমিনাল যাই হোক, সে খুবই চালাক। সে ভালো করেই জানে মতিন সাহেবের বাড়িতে সিসি ক্যামেরা নেই। এছাড়া হাতে লেখা চিঠি এটাই প্রমাণ করে যে এটা গরিব শ্রেণীর কোনো মানুষের কাজ। যদি পরিবারের ভেতরকার কেউ করতো তাহলে সে অবশ্যই হাতের লেখা চিঠি দিত না, সে কম্পিউটার কম্পোজ করত, সেটাই পাঠাতো যাতে করে হ্যান্ডরাইটিং কোনোভাবে ম্যাচ না করে। পার্টিকুলার কোন কারণে তুমি বাড়ির লোকদের সন্দেহ করছো? স্যার, আমি যেহেতু এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করিনি, আমি কারণটা আসলে বলতে পারবো না। তবে এটা আমার একটা ইনটিউশন। দ্য ফেমাস ইনটিউশন অফ খন্দকার রুমি। সরি স্যার, সবসময় ঝড়ে বক মরে না। আরিয়ান স্যার, যত দ্রুত সম্ভব তুমি সালেহাকে অ্যারেস্ট করো। জি। আর রুমি? জি স্যার। তুমি মতিন পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করো। জি স্যার। বাট প্লিজ, ওনাদেরকে ওই চায়ের দোকানে নিয়ে যাবে না। অবশ্য তোমাকে বলেও লাভ নেই, ইন্টারোগেশনের সময় এশা তোমার সাথে থাকবে। ইয়েস স্যার। স্যার, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। এসো আমার রুমে এসো।